পাহাড়ে স্থিতিশীল শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ি গুইমারা সেনা রিজিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ছয়শ পরিবারকে সহযোগিতা প্রদান করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে স্থানীয় জনসাধারণের মাঝে তিনশো জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান তিনশোটি পরিবারকে দশ টাকার সুপার শপ হতে ব্যাগ ভর্তি বাজার এবং পঞ্চাশটি পরিবারকে সম্প্রীতি বিপণীর মাধ্যমে সর্বমোট ছয়শো পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয় খাগড়াছড়ি ব্যুরো প্রধান এইচএম প্রফুল্লর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার গুইমারা সেনা রিজিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ছয়শ পরিবারকে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরি চৌধুরী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের মেম্বার জামাল উদ্দিন সহ সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা মাত্র দশ টাকা দিয়ে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে খুশি সাধারণ মানুষ কেউ মাছ কিনে খাইতে পারে না কেউ মর মর কিনে খাইতে পারে না মর খুঁজে এক পাইলে পরে নিয়ে বাগের যুগ খাইলাম মাছ এক পিস বাগের যুগ খাইলাম তেল লেগে কিনতে গেলে দুশো টাকা আসলে আমার খুব ভালো লাগছে এই মুরগি পাইছি তেল পাইছি আটা পাইছি তারপরে ডিম পাইছি ওইটা নিয়ে আমাদের পরিবারে চলে আমরা তো ইয়ে বাজারে তো এরকম পাওয়া যায় না যে আহ সেই জন্য এখান থেকে পাওয়া গেছে সেই জন্য খুব খুশি লাগছে আমরা খুব ভালো লাগছে ডাক্ত দেখাতে আছে ঔষধ পাইছি ভাড়া লাগিছে বেত বিষবিধা লাগে দুটা লাগে চুকিৰ পানী মাথা পুৰে কি কৰিব তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ির গুইমারাতে যাত্রা শুরু করল সম্প্রীতি বিপণী পাহাড়ের আনাচে কানাচে যুগ যুগ ধরে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সম্প্রীতি বিপণীতে দেখা মিলবে এ সকল কুটির শিল্পের চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে গুইমারা চেকপোস্ট থেকে একটু এগুলেই দেখা মিলবে অপরূপ কারুকার্যে সজ্জিত এই সম্প্রীতি বিপণীর বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় ইউরোপ আমেরিকায় বেড়াতে গিয়ে ডলার দিয়ে সুভেনের কিনে বসার ঘর সাজাই আমরা আর দেশের জিনিস দেখলে সস্তা বাস ও সুতা বলে শ্রমের দামটাই দিতে চাই না বিদ্যানন্দ তাই সারা দেশ ঘুরে কুটির শিল্পগুলো বাঁচাতে চাচ্ছে সংগ্রহ করে আনছে মানুষের কাছে মানুষ যে দাম দেবে সেটাই পৌঁছে যাবে শিল্পীর কাছে সম্প্রীতি বিপণীর দুটি অংশ সুবিধা বঞ্চিতদের জন্য দাতব্য অংশ এবং সচ্ছল বা ট্যুরিস্টদের জন্য বাণিজ্যিক অংশ তবে বাণিজ্যিক অংশ খুব ছোট পরিসরে হবে সেনা বাহিনী কিংবা সিভিল প্রশাসন কিংবা স্থানীয় স্বেচ্ছাসেবী গাইডেন্সে বিভিন্ন অঞ্চলে দুস্থ জনসাধারণের মাঝে টোকেন বা কার্ড দেয়া হবে নির্ধারিত সে টোকেনে নির্দিষ্ট দিনে এসে রেশন পণ্য নিয়ে যেতে পারবে নামমাত্র মাত্র এক বা দুই টাকা মূল্যে মাসিক রেশনের নির্দিষ্ট টোকেন থাকবে যা শুধুমাত্র নিঃসন্তান বিধবা ও অসহায় বৃদ্ধদের জন্য তারা নির্দিষ্ট তারিখে এসে রেশন নিয়ে যাবেন এ সেবাটি মূলত দুর্গম এলাকার মানুষের জন্য এক্ষেত্রে সম্প্রীতি বিপণী তাদের পরিবহন খরচও বহন করবে বাণিজ্যিক অংশের কুটির শিল্পের পণ্য গুইমারা সম্প্রীতি বিপণীর পাশাপাশি পাওয়া যাবে ভ্রাম্যমাণ গাড়ি থেকে এ গাড়িটি পণ্য নিয়ে ছুটির দিনে থাকবে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পটে বিক্রয়কৃত পণ্যের অংশ থেকে প্রাপ্ত লভ্যাংশ চ্যারিটি অংশে খরচ করা হবে প্রান্তিক জনগোষ্ঠীর তৈরীকৃত কুটির শিল্প পণ্যের পাশাপাশি থাকবে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় নারী যেমন পাহাড় রোহিঙ্গা শরণার্থী নারী কর্তৃক তৈরীকৃত পণ্য এছাড়া গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দের বিভিন্ন প্রজেক্টের উৎপাদিত পণ্য থাকবে সম্প্রীতি বিপণীতে গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা বিজিবি আনসার ও পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধিরা তাদের যেখানে দুর্যোগ যেখানে বিপর্যয় সেখানে গিয়ে তারা কিন্তু বিদ্যানন্দ ফাউন্ডেশন হাজির হন সেজন্যই আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আমি যারা কাজ করেন কর্মকর্তারা যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সাথে তাদেরকে সাথে নিয়ে আমাদের গুইমারা রিজন গত বছরও করেছেন সম্ভবত আগের বছর করেছে প্রতি বছরই কিন্তু তারা এই মানবিক সহায়তা করে আজকে আপনি দেখেন এই যে সেই থেকে আরম্ভ হ্যাঁ দূর দূরান্ত থেকে যারা এসেছেন তো আপনারা জানেন ওখানে এক টাকার যে বাজার এক টাকা থেকে তিন টাকা যে বাজার বাজারটা এই যুগে কি সম্ভব তাহলে উনারা যে মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে এসছেন আমি অবশ্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্থিতিশীল শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাও অব্যাহত রাখার লক্ষ্যে চব্বিশ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিওন বিভিন্ন আভিযানিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে আগামীতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজয় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সম্মিলিত উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে বা আজ এখানে সর্বমোট তিনশো জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা তিনশোটি পরিবারকে দশ টাকা সুপার ব্যাগ ব্যাগভর্তি বাজার এবং পঞ্চাশটি পরিবারকে সম্প্রীতি বিপণীর মাধ্যমে সর্বমোট সাড়ে ছশো ছশো পঞ্চাশটি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে মহতি উদ্যোগ হতদরিদ্র মানুষের জীবন ও জীবিকায় অব্যাহত থাকবে এমন মত স্থানীয়দের